ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে যে মেডিসিন সম্পর্কে রিভিউ করব তার নাম হচ্ছে নিনটুইন এসআর 100 mg ক্যাপসুল। আর এই মেডিসিনটি তিনটি ভেরিয়েন্টে হয়ে থাকে, একটি হচ্ছে 50 mg আর আরেকটি হচ্ছে সাসপেনশন, মানে অর্থাৎ সিরাপ। তো আজকে যে মেডিসিন সম্পর্কে রিভিউ করব ওটার নাম হচ্ছে নিনটুইন এসআর 100 mg ক্যাপসুল। তো আমার আলোচনা থাকছে ওষুধ প্রস্তুতকারক এটি জেনারেক টাইম এটি আমরা কখন গ্রহণ করব, কখন গ্রহণ করব না, গর্ভ অবস্থা অথবা স্তনদানকালে গ্রহণ করা যাবে কি না, অর্থাৎ এ টু জেড আলোচনা করা হবে নিনটুইন এসআর মেডিসিন নিয়ে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ রইল, এবং ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো আবারও বলতেছি ওষুধটির নাম হচ্ছে নিনটুইন এসআর 100 mg ক্যাপসুল, এটির জেনেরিক নেম হচ্ছে নাইট্রোফিউরান্টাইন। তো এটি ইনসেপ্টা কোম্পানি বাজার করে থাকে। তো এটির কাজ সম্পর্কে জানবো, অথবা এই ওষুধটি কোন কোন অসুবিধায় আমাদেরকে ডাক্তার দিয়ে থাকে, অথবা কোন কোন সমস্যা আমরা এই ওষুধটি সেবন করতে পারবো। তো প্রথমে বলে নিচ্ছি, এটি আসলে মূত্রথলির অথবা প্রস্রাব ইনফেকশনের একটি খুবই চমৎকার ওষুধ। যে সকল পুরুষের প্রস্রাবের সমস্যা রয়েছে কিন্তু তারা দেখা গেছে ডাক্তার দেখাইতে পারে না, তারা আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন, তাহলে খুবই উপকৃত হবেন। তো সংবেদনশীল প্রজাতি দ্বারা সংক্রমিত শুধুমাত্র মূত্রনালীর সংক্রমণের চিকিৎসায় এই ওষুধটি নির্দেশিত। সংবেদনশীল প্রজাতি দ্বারা বলতে ভাইরাস দ্বারা আক্রান্ত সংক্রমিত শুধুমাত্র মূত্রনালী সংক্রমণের চিকিৎসা এই ওষুধটি আমরা সেবন করতে পারবো, এবং অতি বাদামি রঙের মূত্র থেকে বাঁচতে এটি নির্দেশিত। অতি বাদামি বলতে লাল নয়, লাল থেকে খুব কম। তো এটা কি বলা বোঝানো হয়েছে, বাদামি রঙের মূত্র থেকে বাঁচতে এটি নির্দেশিত, অর্থাৎ প্রস্রাবে খুব জ্বালা পোড়া তা থেকে বাঁচতে এই নিনটুইন এসআর মেডিসিনটি আমরা সেবন করতে পারবো। এবং মূত্রনালীর অজটিল সংক্রমণ থেকে মুক্তি পেতে এই ওষুধটি নিনটুইন এসআর ওষুধটি নির্দেশিত। অজটিল বলতে কি, খুবই জটিল নয়, মিডিয়াম লেভেলের আপনার মূত্রনালীর সমস্যা রয়েছে তখন এই নিনটুইন এসআর মেডিসিনটি নির্দেশিত, এবং মূত্রনালীর সংক্রমণকে দমিয়ে রাখতেও এটি নির্দেশিত। মূত্রনালীর সংক্রমণ বলতে অনেকের দেখা গেছে প্রস্রাবে জ্বালা পোড়া করে, প্রস্রাব হলুদ, অনেক বেশি হলুদ অথবা রঙের মতো, লাল রক্তের মতো দেখা যায়। এই সব সমস্যা থেকে বাঁচতে অথবা এই সংক্রমণগুলোকে দমিয়ে রাখতে আপনি এই নিনটুইন এসআর 100 mg ক্যাপসুলটি সেবন করতে পারবেন, এবং মূত্রথলির ক্ষতিকারক জীবাণু থেকে মুক্তি পেতে এটি নির্দেশিত। মূত্রথলি বলতে আগে আমাদের প্রস্রাব যেখানে জমা হয় তাকে মূত্রথলি বলে, আর এই মূত্রথলির যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু প্রস্রাবে অনায়াসে সমস্যা দেখা দিতে পারে। তাই মূত্রথলির ক্ষতিকারক জীবাণু, মূত্রথলিতে অনেক ক্ষতিকারক জীবাণু থেকে থাকে, আর এই ক্ষতিকারক জীবাণু থেকে বাঁচতে এই নিনটুইন এসআর মেডিসিনটি আপনি সেবন করতে পারেন। মূত্রথলির অপারেশনের পরও এটি নির্দেশিত। মূত্রথলিতে যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে, যদি অপারেশন করানো হয়, তাহলে কিন্তু ডাক্তার আপনাকে এই নিনটুইন এসআর ওষুধটি সেবন করার জন্য পরামর্শ করবেন। এবং মূত্রথলির তীব্র অজটিল সংক্রমণও এটি নির্দেশিত। মূত্রথলির তীব্র অজটিল বলতে অনেক বেশি জটিল, অজটিল অনেক বেশি, তখনও এই নিনটুইন এসআর মেডিসিনটি আপনি সেবন করতে পারবেন। তো এই নিনটুইন এসআর মেডিসিনটি কীভাবে সেবন করবেন অথবা এর মাত্রা সম্পর্কে যদি আলোচনা করি, তাহলে তার আগে আপনি ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, প্লিজ, আপনাদের প্রতি এই অনুরোধটুকু রইল। তো এটির মাত্র সেবন বিধি হচ্ছে, মূত্রথলির অজটিল সংক্রমণে 100 mg ক্যাপসুল প্রতিদিন 4 বার অর্থাৎ 6 ঘন্টা অন্তর অন্তর, আর এটি ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই আপনি সেবন করতে হবে, এবং সংক্রমণকে দমিয়ে রাখতে অর্থাৎ মূত্রথলির সংক্রমণকে দমিয়ে রাখতে অথবা প্রস্রাব ইনফেকশনের যে কোনো সমস্যাকে দমিয়ে রাখার ক্ষেত্রে প্রতি রাত্রে একটি ক্যাপসুল করে একবার সেবন করবেন 10 দিন, অর্থাৎ প্রতিদিন একটি ক্যাপসুল 10 দিন আপনি সেবন করবেন। আর যদি মূত্রনালীর তীব্র অজটিল সংক্রমণে হয়, অর্থাৎ মূত্রনালীর যেই কোনো সমস্যা, যেই কোনো এ টু জেড যে কোনো সমস্যায় আপনি 100 mg ক্যাপসুল দিনে 2 বার সেবন করবেন, সকালে একটি, রাত্রে একটি, 7 দিন, এভাবে 7 দিন, অর্থাৎ 7 দিনে 14টি ক্যাপসুল আপনি সেবন করবেন। তো এখন আলোচনা করা যাক, গর্ভ অবস্থায় স্তনদানকালে এই নিনটুইন এসআর মেডিসিনটি আমরা কীভাবে সেবন করতে পারি অথবা করবো কি না তা সম্পর্কে। প্রেগনেন্সি ক্যাটাগরি বি, অর্থাৎ গর্ভ অবস্থায় এই মেডিসিনটি ব্যবহারের ক্যাটাগরি হচ্ছে বি, গর্ভবতী মায়েদের উপর কোনো পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত পরীক্ষা হয়নি, তাই যখন ব্যবহারের প্রয়োজন হবে তখনই দেওয়া উচিত। অর্থাৎ যখন ব্যবহারের প্রয়োজন বলতে, যদি ডাক্তার মনে করে যে এটি গর্ভ অবস্থায় দেওয়া যাবে, তখন ডাক্তার এটি আপনাকে দিয়ে থাকবে, ডাক্তারের পরামর্শ নিয়ে এটি আপনি গ্রহণ করতে হবে। এবং স্তনদানকালে এটি কীভাবে সেবন করবেন, এটি মাতৃদুগ্ধে নিঃসৃত হয়
অল্প পরিমাণে, তাই বাচ্চার বয়স অল্প হলে মায়ের প্রয়োজনে গ্রহণ করতে পারবে। অর্থাৎ যদি প্রয়োজন হয় মায়ের, তাহলে এতে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি গ্রহণ করলে সবচেয়ে বেশি ভালো হবে। তো নিনটুইন এসআর মেডিসিনটি সাইড এফেক্ট সম্পর্কে জানা যাক। সব ওষুধেরই কম বেশি সাইড এফেক্ট থেকে থাকে, তেমনি এটিরও কিছু কিছু সাইড এফেক্ট রয়েছে, যেমন বমি বমি ভাব, মাথা ব্যথা এবং পেট ব্যথা ইত্যাদি সাইড এফেক্ট দেখা দিতে পারে। কিন্তু এই সাইড এফেক্টগুলো সকলের ক্ষেত্রে নাও দেখা দিতে পারে। তো এখন এটির দাম নিয়ে আলোচনা করা যাক। এটির দাম হচ্ছে বর্তমান মূল্য 23 টাকা, আগে কিন্তু ছিল 20 টাকা। তো এখন প্রতি পিস ক্যাপসুলের দাম 23 টাকা করে, আর একটি পাতায় ওষুধ থাকে 10 পিস, অর্থাৎ 10টি ক্যাপসুলের দাম 230 টাকা। তো নিনটুইন এসআর মেডিসিন সম্পর্কে এই পর্যন্ত থাকলো। পরবর্তী কোন মেডিসিন সম্পর্কে রিভিউ করবো তা কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিবেন, এবং চেষ্টা করবো আপনার ওই মেডিসিন সম্পর্কে রিভিউ দেওয়ার জন্য। তো যেতে যেতে আরেক আবারও বলে যাচ্ছি যে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।